মা বাবার বিরুদ্ধে গিয়ে ঠাম্মির কথা শ্যামলীকে ফিরে আনতে যাচ্ছে অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলী সেই দোকানের বাহিরে শুয়ে আছে, তখনই কাকা এসে দেখে পুরো চমকে যায় আর বলতে থাকে, কি মা তুমি এখানে, তুমি এখানে কেন? তখন শ্যামলী বলতে থাকে, কাকা সব সম্পর্ক চুকিয়ে দিয়ে সবাই ওঠার আগেই চলে এসেছি। তখন এই কথা শুনে কাকা একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো মা, তুমি চলে এসেছো মানে? তখন শ্যামলী বলতে থাকে, আসলে আমার জন্য ওনাদের অনেক বিপদ হয়ে যাচ্ছে কাকা, তাই আমাকে ওনারা চলে আসতে বলেছেন, আর টাকাও দিয়েছিল জানেন তো, আমি টাকা নিয়ে নিই। তখন কাকা অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো মা, তুমি তোমার স্বামীকে বলোনি? তখন শ্যামলী বলে, না উনি হয়তোবা জানে না। তখন কাকা বলতে থাকে, তোমার একবার হলেও তোমার স্বামীকে জানানো উচিত ছিল। তখন শ্যামলী বলে, কি করবে কাকা, উনি ওনাকে জানালেই বা কি হতো, কিছু হতো না তো। আর অন্যদিকে দেখা যাবে সকাল সকাল জোড়া বাড়িতে পুজোর আয়োজন করা হচ্ছে, তখনই ঠাম্মি পুজোর আয়োজন দেখে অবাক হয়ে যায় আর গিয়ে অনিকেতের মাকে বলতে থাকে, এ কি বৌমা আজকে পুজো রেখেছো? তখন অপরাজিতা বলতে থাকে, হ্যাঁ কাকিমা আজকে পুজো রেখেছি, পাপ বিদায় হয়েছে যে। তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি, পাপ বিদায় হয়েছে মানে? তখন অপরাজিতা বলে, হ্যাঁ কাকিমা পাপ বিদায় হয়েছে, তাই বাড়িতে পুজো করছি। তখনই ঠাম্মি মনে মনে বলতে থাকে, ঠাকুর আমার মনটা যে খুব ডাকছে। তখনই শ্যামলীর কথাগুলো মনে পড়ে যায় ঠাম্মির। তখন বলতে থাকে, আমি যেটা ভাবছি সেটা আবার সত্যি নয় তো? এই বলে প্রিয়াকে নিয়ে শ্যামলীর ঘরে যায় ঠাম্মি আর প্রিয়া। তখন গিয়ে দেখতে পায় যে ওখানে শ্যামলী নেই আর শ্যামলীর মহেশ্বরের মূর্তিটাও নেই। সেটা দেখে ঠাম্মি পুরো চমকে যায় আর বলতে থাকে, এ কি প্রিয়া, এখানে তো শ্যামলীও নেই আর ওর মহেশ্বরের মূর্তিটাও নেই, তাহলে কি আমরা যেটা ভাবছি সেটাই সত্যি? তারপরে খাটের উপরে ঠাম্মি টাকার বান্ডিল দেখতে পায় আর সে অনিকেতের দেওয়া মোবাইলটাও দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, হ্যাঁ ঠিক যেটা ভেবেছিলাম। তারপরে ড্রয়িং রুমে এসে ঠাম্মি চিৎকার করে বোমা বোমা করে ডাকতে থাকে। তখনই অপরাজিতা আসে আর এসে বলে, কি ব্যাপার কাকিমা এরকম করে চিৎকার করছেন কেন? তখন ঠাম্মি বলতে থাকে, তোমরা কি করেছো, তোমরা কি করেছো, এ ঘোর অমঙ্গলটা তোমরা কি করে করলে, এ পাপ কাজটা তোমরা কি করে করলে, তোমাদের মনে একটু বাঁধলো না, ঘরের লোকিকে তাড়িয়ে দিলে, সূর্য কই অনিকেত কই, অনিকেত জানে? তখন অপরাজিতা বলে, সবাই জানে কাকিমা, আপনি এরকম চিৎকার চেঁচামেচি করবেন না। তখন ঠাম্মি বলতে থাকে, না এটা হতেই পারে না। তখনই সূর্যকে আর অনিকেতকে ডাকলে ওরা আসে। তখন সূর্য বলে, কি হয়েছে কাকিমা? তখন এ কথা শুনে কাকিমা ঠাম্মি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হয়েছে মানে, তার মানে তুইও জানতিস তাই না? তখন এ কথা শুনে সূর্য অবাক হয়ে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, ঘরের লক্ষ্মীকে এরকম রাতের অন্ধকারে এক কাপড়ে তোরা তাড়িয়ে দিতে পারলি, পারলি? তখন অনিকেত বলে, কি বলছো ঠাম্মি তুমি, কে চলে গেছে? তখন ঠাম্মি বলে, কেন তুই জানিস না? তখন অনিকেত বলে, না তো। তারপরে ঠাম্মি বলতে থাকে, তোর মা বাবা শ্যামলীকে তাড়িয়ে দিয়েছে রে, ঘরের লক্ষ্মীকে তাড়িয়ে দিয়েছে, মেয়েটা এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখন অনিকেত শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি শ্যামলী চলে গেছে? তখন ঠাম্মি বলতে থাকে, হ্যাঁ চলে গেছে। এটা শুনে অনিকেত পুরো ভেঙে যায় আর বলতে থাকে, শ্যামলী চলে গেল, এত কিছুর পরেও চলে গেল শ্যামলী? তখনই অপলা এসে বলতে থাকে, এ কি তুই মুখটা এরকম করে রেখেছিস যেন এখনই তুই শ্যামলীকে আনতে চলে যাবি? তারপরে অপলা অপরাজিতার কাছে যায় গিয়ে বলতে থাকে, বৌদি মেয়েটা তো চলে গেছে ঠিক আছে, কিন্তু তোমার ছেলের মনের মধ্যে অনেক বড় একটা জায়গা করে গেছে, কিন্তু এই মেয়ে কিন্তু যেই সেই মেয়ে নয়। তখনই অনিকেত বলতে থাকে, কি বলছো পিসিমণি, আনতে তো যেতেই হবে। তখনই প্রিয়ার মা বলতে থাকে, কি বলছিস অনিকেত, এত কিছুর পরে ওই মেয়েটা চলে গেছে, তারপরে তুই খুশি হতে পারছিস না? ওকে নিয়ে তো সবারই সমস্যা ছিল, তাহলে তুই কেন খুশি হতে পারছিস না? তখন অনিকেত বলে, তোমরা বুঝতে পারছো না কাকিমণি, ওকে যে নিয়ে আসতেই হবে, না হলে বড় কোনো গণ্ডগোল সৃষ্টি হবে। মা বাবা তোমরা বুঝতে পারছো না, ও বড় কোনো ইস্যু তৈরি করবে, এটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হবে। তখন অপরাজিতা বলতে থাকে, না অনি কিচ্ছু হবে না। তখন অনিকেত বলতে থাকে, তুমি এত কি করে শিওর হয়ে বলছো মামনি? তখন সূর্যকে বলে অপরাজিতা, যাও কাগজটা নিয়ে এসো, এসে এনে অনিকেতকে দেখাও। তখনই সূর্য কাগজটা আনতে যায় আর অপরাজিতা কাগজটা আনলেই অনিকেতকে দেয় আর বলে, দেখ তুই পড়ে দেখ। তারপরে অনিকেত কাগজটা দেখে অবাক হয়ে যায় আর বলে, শ্যামলী সইটা করে দিল? মনে মনে বলতে থাকে। তখন অপরাজিতা বলে, তোর বাবা সব ব্যবস্থা করে রেখেছে, আমি তো জানি ওকে কী করতে পারে, তার জন্যই তো সব ব্যবস্থা করে রেখেছি। তখনই অনিকেত অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ঠাম্মি চিৎকার করে বলে, না তোমরা ঠিক কাজ করনি, ঘরের লক্ষ্মীকে তোমরা বার করে দিয়েছ, একদম ঠিক কাজ করনি। তখনই অপরাজিতা বলতে থাকে, ও ঘরের লক্ষ্মী ছিল না কাকিমা, আপনি এরকম করে কেন বলছেন, ও কোনো ঘরের লক্ষ্মী ছিল না, ও ঘরের লক্ষ্মী হলে ও বাড়িতে পা রাখা মাত্রই আমাদের বাড়ির ছেলে উদাও হয়ে যেত না। যেটা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। আর অন্যদিকে দেখা যাবে শ্যামলী কাকাকে বলতে থাকে, কাকা আমি কোথায় যাব, আমাকে যদি এই দোকানে থাকার একটু ঠাই দিতেন, আমি সারাদিন কাজ করে এখানেই যে কোনো একটা জায়গায় শুয়ে পড়বো। তখন কাকা বলতে থাকে, একই রে মা তুই এটা কেমন কথা বলছিস, তুই দোকানে থাকবি কেন, তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি, বাবার বাড়িতে মেয়ে থাকবে,
তাতে কোনো সমস্যা হবে না মা, তোর জায়গা ঠিক আমার বাড়িতে হয়ে যাবে। এ কথা শুনে তো শ্যামলী খুশি হয়ে যায়। তারপর কাকা বলে, মা তুই রান্নার ব্যবস্থা কর, আমি বাজার করে নিয়ে আসছি। তারপরে কাকা বাজার করতে চলে যায়। ওইদিকে ঠাম্মি কাঁদতে থাকে আর বলতে থাকে, তোরা ঠিক করিসনি, আমি ঠিক দেখতে পাচ্ছি ঘোর কোনো অমঙ্গল আসছে। অনি চল তো তুই আর আমি গিয়ে শ্যামলীকে নিয়ে আসবো। তখন অপরাজিতা বলতে থাকে, কাকিমা আপনি শ্যামলীকে আনতে যেতেই পারেন, কিন্তু অনিকে এর মধ্যে টানবেন না। আর তাছাড়া আপনাকে একটা কথা বলে দেই, আপনি যদি শ্যামলীকে এবাড়িতে ফিরিয়ে আনেন তাহলে কিন্তু এবাড়িতে আমি থাকবো না। তাহলে আপনি ঠিক করে নিন, এবাড়িতে কি শ্যামলী থাকবে না আমি থাকবো। তখন তো ঠাম্মি কান্নায় ভেঙে পড়ে আর অপরাজিতাকে ধরে বলতে থাকে, এটা কেমন কথা বললে বড় বৌমা, তুমি এই বাড়ির সব, তুমি যে এ বাড়িতে সব কিছু, তাহলে তোমাকে ছাড়া কী করে চলবে। এই বলে ঠাম্মি কাঁদতে থাকে আর অনিও চুপ করে থাকে। তারপরে ঠাম্মিকে অনি বলতে থাকে, ঠাম্মি থাক না এসব নিয়ে আর বাড়াবাড়ি করো না, যে যা হওয়ার ভালোই হবে, যা হবে ভালোই হবে, তুমি চিন্তা করো না। আর এ নিয়ে বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু মামুনি রেগে যাবে, ঝামেলা করবে, শ্যামলীকে নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। তখন ঠাম্মি চুপ করে দাঁড়িয়ে থাকে আর সূর্য বলতে থাকে, কাকিমা অনি কিন্তু এ কথাটা ঠিকই বলেছে যে যা হবে ভালোই হবে। আর তাছাড়া আজকে অপরাজিতা বাড়িতে পুজো করে সব অলক্ষ্যে বিদায় করে দেবে, ভালোই একটা কাজ করেছে। তারপরে সূর্য বলতে থাকে, অনি তুই এখন থেকে আমাদের কোম্পানি সামলাবি, বেঙ্গল কাটারার তুই হবি সব কিছু, তিশা তুমি আর ওরও ওকে সাহায্য করবে। তখন তো তিশা অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা ঠিক আছে। তখনই সূর্য বলতে থাকে, অফিসে গিয়ে ওকে সব তুমি ফাইল টাইল বুঝিয়ে দেবে। তখন তিশা বলে, আচ্ছা ঠিক আছে। ওইদিকে তিশা মনে মনে ভাবতে থাকে, অনি দাদাভাই হবে সব কিছু, এটা কিছুতেই হতে পারে না। তারপরে অনিকে তিশা এসে বলতে থাকে, দাদাভাই তোমাকে যেহেতু সব কিছু বুঝিয়ে দিতে বললো, তুমি অফিসে এসো তাড়াতাড়ি, সব কিছু তোমাকে আমি বুঝিয়ে দেবো। তখন অনি বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে শ্যামলী রান্না করছে। তখন কাকা এসে বলছে, মা আজকে তো অনেকজনের রান্না, তুই রান্না করতে পারবি তো, মাংস হবে তো? তখন শ্যামলী বলে, হ্যাঁ কাকা আমার কোনো সমস্যা হবে না, রান্না করতে করতে এখন ঠিক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। ঠিক তখনই একজন সাধু বাবা এসে দাঁড়ায় আর এসে শ্যামলীকে বলতে থাকে, মা রে আমি খুব ক্ষুধার্ত, কিছু খাওয়াবি? তখনই শ্যামলী সাধু বাবাকে দেখে খুশি হয়ে যায় আর বলে, সাধু বাবা আপনি ভিতরে আসুন, আপনাকে আমি আসন পেতে শুদ্ধ করে খাবার দেবো। তারপরে শ্যামলী তার জন্য খুব সুন্দর করে খাবার পরিবেশন করে, যেটা দেখে সাধু অবাক হয়ে যায়। তারপরে সাধু শ্যামলীকে বলতে থাকে, মা রে আমার কাছে কিন্তু পয়সা নেই। তখন শ্যামলী অবাক হয়ে যায় আর বলতে থাকে, এ কি বাবা এটা কেমন কথা বলছেন আপনি, আমাকে ক্ষমা করে দেবেন, আপনার কোনো টাকা লাগবে না, আপনি শুধু খাওয়ার পরে আমাকে আশীর্বাদ করে দেবেন, এরকম অভুক্তদের যেন আমি খাওয়াতে পারি আর দরিদ্রদের পাশে থাকতে পারি। তখন সাধু বাবা খুশি হয়ে যায় আর খেতে বসে। অন্যদিকে দেখা যাবে পুজো করছে অপরাজিতা। সেখানে বসে বসে ঠাম্মি পিয়াকে বলছে, আমার না ভালো লাগছে না, শ্যামলীটার জন্য খুব খারাপ লাগছে আর খুব ঘোর অমঙ্গলের ছায়া দেখতে পাচ্ছি আমি। তখন প্রিয়া বলতে থাকে, থাক না ঠাম্মি এখন আর শ্যামলীর কথা বলো না, দেখতেই তো পাচ্ছ বাড়িতে কত অশান্তি হচ্ছে, তাই ওর কথা এখন আর বলো না। ওইদিকে অনি শ্যামলীর কথাই ভাবতে থাকে। আর ওইদিকে তিশা শাশুড়িকে বলতে থাকে, মামুনি এবার তাহলে সত্যি সত্যি অলক্ষ্মী বিদায় হলো? তখন অপলা বলতে থাকে, হ্যাঁ কিন্তু ওই দিকটাও কিন্তু তোমাদের শক্ত হাতে ধরতে হবে, অনি কিন্তু ব্যবসায় হাত লাগাবে, তাই তোমাকে আর ওরকে কিন্তু সবটা বুঝে নিতে হবে। তখন তিশা বলে, হ্যাঁ আজকে যেহেতু সব কিছু বুঝে নেবে বলেছে, তাই ওকে সব কিছু বুঝিয়ে দিতেই হবে, আর কিছুতেই কোম্পানিতে ঢুকতে দেওয়া যাবে না। তখন তিশা বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছ মামুনি। আর ওইদিকে দেখা যাবে সাধু বাবা খাওয়া শেষে শ্যামলীকে মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করতে যায়। ঠিক তখনই ও সেদু দেখে চমকে যায় আর বলতে থাকে যে, মা রে সামনে যে ঘোর অমঙ্গল। তখন শ্যামলী বলে, কেন কি হয়েছে সাধু বাবা, কি হয়েছে? তখন সাধু বাবা বলতে থাকে, তোর স্বামীর যে বড় বিপদ, যেটা শুনে শ্যামলী অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।